আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। সরকারি চাকরিতে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স সীমায় নতুন করে ছাড়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস সুব্রহ্মণ্যম এবং বিচারপতি কোলাইমতির বেঞ্চ সোমবার জানিয়েছে, সাধারণ আইন মেনে তফসিলি জাতি জনজাতির প্রার্থীরা বয়সের যে ছাড় পান তার বেশি দেওয়া যাবে না। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের এক বিচারপতি রায় দিয়েছিলেন, বিশেষ আইনে তফসিলি প্রার্থীদের সরকারি চাকরিতে যোগদানের বয়স সীমায় অতিরিক্ত 5 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে জানায়, সাধারণ আইন মেনেই তফসিলি জাতি জনজাতির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। স্কুলের ছাদ থেকে মাত্র 1 মিটার উপরে রয়েছে 11,000 ভোল্টেজের ভয়ঙ্কর বিদ্যুতের লাইন। প্রতিদিনই আগুনের স্পুলিং দেখে স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীরা। এমন এক ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে পাঠদান চলছে কাছাড় জেলার কাটিগড়া শিক্ষা ব্লকের আওতাধীন চেরাগি বাজার ন্যাশনাল এমই স্কুলে। প্রায় 400 কচিকাঁচা পড়ুয়ারা ওই স্কুলের শিক্ষা অর্জন করছে। ন্যাশনাল এমই স্কুলের প্রধান শিক্ষক মাসুক আহমদ বরবুইয়ার অভিযোগ, স্কুলের উপর থেকে 11,000 ভোল্টেজের বিদ্যুতিক তার সরানোর জন্য একাধিকবার বিভাগীয় উদ্বর্তন কর্তৃপক্ষ সহ কাটিগড়া সার্কল অফিসারের কাছে আবেদন করা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি, মিলেনি কারো থেকে কোনো সদুত্তর। স্কুল পড়ুয়া কচিকাঁচাদের চোখে আতঙ্কের ছাপ। প্রায় প্রতিদিনই গাছের পাতার সংস্পর্শে আগুন জ্বলে উঠে 11,000 ভোল্টেজের বিদ্যুতিক লাইনে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে কাটিগড়া ন্যাশনাল এমই স্কুল। এলাকার অভিভাবক, যুব সমাজ সকলের অভিযোগ, অতিসত্বর বিভাগীয় উদ্বর্তন কর্তৃপক্ষ যদি আশু পদক্ষেপ গ্রহণ না করে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন তারা। তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। কংগ্রেস হাইকমান্ড তার নাম অনুমোদন করেছে। সোমবার গভীর রাতে কর্ণাটকের ডেপুটি সিএম ডিকে শিবকুমার দলের নবনির্বাচিত বিধায়কদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তেলেঙ্গানার 119 বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস 64 আসন জিতেছে, 39 আসন বিআরএস, 8 বিজেপি, 7 এমআইএম এবং 1 আসন সিপিআইয়ের কাছে গিয়েছে। বছর পেরিয়ে আবারও শুরু হল পবিত্র হজ পালনের কাউন্টডাউন। এবার 2024 সালের পবিত্র হজ পালনের বিজ্ঞপ্তি জারি করল হজ কমিটি অফ ইন্ডিয়া। 4 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট পোর্টালে অনলাইন আবেদন করতে পারবেন ইচ্ছুক যাত্রীরা। তবে প্রথম কিস্তির জন্য জমা দেওয়া টাকার পরিমাণ এখনও পর্যন্ত নির্ধারণ করার খবর নেই। 2023-এর গণ্ডি পেরিয়ে এবার আগামী বছর অর্থাৎ 2024 সালের পবিত্র হজ পালনের জন্য তৎপরতা শুরু করেছে ভারতীয় হজ কমিটি। হজ কমিটি অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার লিয়াকত আলী আসফাকি এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করে হজের আবেদনের জন্য ইতিমধ্যেই অনলাইন পোর্টাল চালু হয়েছে বলে জানিয়েছেন। আগামী 20 ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট পোর্টালে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে www.hajcommittee.gov.in এই ওয়েবসাইট থেকে। 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব অসমের রাজনীতিকে কতটা প্রভাবিত করবে তা পরে দেখা যাবে। চিন্তা, এই নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কতটা কার্যকর ভূমিকা গ্রহণ করেছেন তা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন বিজেপির নেতারা। এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে ভূপেনকে খুঁজতে আরম্ভ করেন বদরুদ্দিন আজমল। ভূপেন কোথায়, এই প্রশ্ন তুলে হইচই শুরু করেন আজমল। লক্ষ্য ভূপেনকে হেয় প্রতিপন্ন করা।
বিষয়টি বুঝতে পেরে বদরুদ্দিন আজমলকে পাল্টা আঘাত হেনেছেন বুপেন। তিনি বলেন, এবার প্রমাণ হলো বদরুদ্দিন আজমল বিজেপির এজেন্ট। এদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় 79টি নির্বাচনী সভায় যোগদান করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই 4 রাজ্যে 79টি সভা করেছেন, যা অতি গর্বের বিষয়। মৃত্যু হল সিআইডি খ্যাত দীনেশ ফার্নিশ ফ্রেড্ডির। সোমবার রাত 12:08 দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 57 বছর। ক্ষতিগ্রস্ত যকৃতের সমস্যায় মৃত্যু হয়েছে তার, জানিয়েছেন তার সহ অভিনেতা দয়ানন্দ শেট্টি। দিন দুই আগেই খবরে প্রকাশ, সংকটজনক অবস্থায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে। ভেন্টিলেশন সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। দীনেশ সিআইডিতে ফ্রেডরিক্স চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় টিভি অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠেন। প্রায় 20 বছর ধরে শটির অংশ ছিলেন তিনি। 1998 সালে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল এটির, এবং এটি সবচেয়ে দীর্ঘমেয়াদী টেলিভিশন শোগুলির মধ্যে একটি। সিরিজটি 20 বছর ধরে সনি টিভিতে প্রচারিত হয়েছে। সিআইডি ছাড়াও দীনেশকে হিট টিভি শো তারক মেহতা কা উল্টা চশমাতেও একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। কয়েকটি সিনেমায়ও ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই ডিমা হাসাও জেলায় রাজনৈতিক পরিমণ্ডল সরগরম। তার উপর 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে 3টি রাজ্যে বিজেপির বিজয়ে দলীয় কর্মকর্তাদের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি করেছে। ডিমা হাসাও জেলা বিজেপি বহুদিন থেকে দাবি করে আসছে, এবারের নির্বাচনে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের 28-এর মধ্যে 28টি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। গত 2 ডিসেম্বর ডিমা হাসাও জেলার অন্তর্গত দিউংব্রায় এক কার্যকর্তা সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতাও এই দাবি করেছেন। তার বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিক প্রচেষ্টায় ডিমা হাসাও জেলায় উন্নয়নের জোয়ার বইছে। তিনি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবলাল গার্লোসার প্রশংসা করে বলেন, দেবলালের নেতৃত্বে ডিমা হাসাও জেলা শান্তি ও প্রগতির পথে ছুটছে। তাই ডিমা হাসাও জেলার সাধারণ জনতা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজে অত্যন্ত খুশি। 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করিমগঞ্জ বই মেলা। দেশের নামিদামি প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বইয়ের সম্ভার নিয়ে আসবেন প্রকাশকরা। প্রতি বছরের ন্যায় এবারও বই মেলার আয়োজন করছে করিমগঞ্জ বই মেলা কমিটি। ইতিমধ্যেই বই মেলার স্টল তৈরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার নিয়ে এবারের মেলায় থাকছে মোট 14টি স্টল। 12 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের বই মেলা। মেলা প্রাঙ্গণে প্রবেশের জন্য ন্যূনতম প্রবেশ মূল্য রাখা হলেও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কথাগুলো জানান মেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী। টাউন কালীবাড়ি রোডে হোলসেল কো অপারেটিভের মাঠে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন ডেকে তিনি জানান, এবারের মেলায় দিল্লি, কলকাতা, গৌহাটি সহ বরাক উপত্যকার নামিদামি প্রকাশকরা বইয়ের সম্ভার নিয়ে করিমগঞ্জে আসবেন। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে কবিতা সহ সাহিত্যের আড্ডা, শিশু মেলা ও বসে আঁকো প্রতিযোগিতাও থাকবে।